कौन लिख दिया? अस्सलाम वालेकुम सबाई के वेलकम बैक टू तन्वी लिमा ब्लॉग। शामिल लिमा बोलछि, केमन आछेन आपनारा सबाई? आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आर एटा होच्छे सैटारडे बिकेल बेला, आमरा एकटु हाँटाहाँटि करार जन्य एसेछि। आमादेर बाड़ी थेके एकटुखानि दूरे बोलबो ना, 5 मिनट डिस्टेंस। सो एई पाशटाते अनेकबार, आसले एटा आमार स्कूलेर रास्ता, छोटो समय दिक दिये स्कूले जेतम, फारि रास्ता बोले एटाके। এই যে পুকুর, এগুলো নতুন মাটি উঠানো হয়েছে, আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের দেখতে। এটা কিন্তু একটা পুকুর, শেওলা পড়ে এরকম হয়ে আছে। এটাই হচ্ছে ওই নদীটা যেটা আপনাদেরকে আমি দেখাই আমার প্রায় ব্লগে, আপনারা দেখতে পান এই নদীটাই। আমরা এখন ওই সামনে একটা সাঁকো দেখা যাচ্ছে, ঠিক এই যে এটাতে যাচ্ছি। দুর্গম পাহাড়ি রাস্তা মনে হচ্ছে। আমরা চলে আসছি এই যে কাছাকাছি, এখন একেবারে সামনে চলে আসছি সাঁকোর সামনে। তো আমরা সবাই ওই পাশে যাচ্ছি, মানে আমি পরে যাব, ওরা যাচ্ছে আগে। ছোটো সময় অনেক স্মৃতি এখানে। এই যে একটা গাছ, এই যে এটা বড়ই গাছ, এই গাছে বড়ই চুরি করতে আসতাম। আর এখানে একজন আঙ্কেল বলবো না, আমাদের দাদার বয়সী, উনি বসে থাকতেন, প্রায়ই আমাদেরকে বলতেন যে আর নিতে এসো না, মানে দুইটা হাতে পেরে দিয়ে বলতো আর কি। ওরা প্রায় পৌঁছে গেছে। আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে হিজল গাছ, এই গাছটা একদম ন্যাড়া হয়ে গেছে। ওরা পৌঁছে গেছে ওই পারে, আর আমি এই পারে দাঁড়িয়ে আছি। এই যে স্যান্ডেল পরে আসছি, এখন আমি যাচ্ছি, আমি অনেকদিন পরে উঠতেছি, আগে প্রায়ই যেতাম, ছোট ছিলাম তো তখন প্রায়ই যাওয়া হতো। কি ভাইঙা টেঙ্গা পয়রা যাবো নাকি? অনেকটা ডিস্টেন্স। আর নদীর পানিটা, আমি অনেকবার বলেছি এই নদীর পানিটা হচ্ছে অনেক কালো। এটা একটা ফ্যাক্টরি আছে সামনেই, ওই দিকে কোথায় যেন আছে, তো ওখান থেকে রঙের পানিটা আসলে আসে, তাই জন্য এই অবস্থাটা আর কি। আমি সামনেটা, মানে আমাদের বাড়িটা কিন্তু ওই দিকে, ঠিক আছে, এই পাশটাতে, আর আমরা যাচ্ছি নদীর ওই পারে। ওকে, পড়ে গেলে কালো পানিতে চুবানি খাইতে হবে। আর অনেক কাদা এখানে, আশা ছাড়ো। হ্যাঁ, সো ফাইনালি আমরাও চলে এসেছি এপারে, আর আমাদের বাড়ি ওই পারে, ঠিক ওই জায়গাটাতে। আমরা চলে এসেছি এপারে, আর এখন ওই পারটা দেখতে কেমন লাগছে আর ওই পাশটা দেখতে কেমন লাগছে, দেখা যাচ্ছে আমাদের বাড়ি একদম ওই ওই পাশে। এই সেই বড়ই গাছ, যেখান থেকে বড়ই খেতে আসলে অনেক দৌড়ানো খাইছি বড়ই খাওয়ার আগে। এখন আমরা যাচ্ছি ওইখানে, ওই জায়গাটাতে কিছু ছবি আছে, সরি কিছু ফুল আছে, ওগুলোর ছবি তুলব। এই সেই ফুল যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি। আমাদের ওই পাশেও হয়তো কেউ রয়েছে, মিষ্টি কুমড়া ক্ষেত। আর এই ফুল, এই যে ফুল কত সুন্দর দেখতে, তাই না?
কিন্তু গন্ধ এত বাজে। এখন আমরা এই রাস্তাটা পার হয়ে আবার ওই পারে যাব। সো আমরা এগিয়ে যাচ্ছি সাকরের দিকে। তো এবারও আমরা একে একে পার হব, সবার আগে আশামণি পার হবে। সবাই পার হচ্ছে। ফাইনালি এখন আমরা বাসায় যাব। সো অন্ধকার হয়ে গেছে আর বেশিক্ষণ কথা বাড়াচ্ছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।